গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে টিউজডে, তো এখন বাজে দুপুর 2:30। তো আমি আজকে আজকে এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল থেকে স্টার্ট করিনি। অ্যাজ সাচ সেরকম কোনো কারণ নেই, বাট এমনি স্টার্ট করিনি। এখন আজকে আমাদের এখানে লকডাউন, লকডাউন মিন্স সমস্ত দোকানপাট সমস্ত বন্ধ, বাজার বন্ধ, সমস্ত মল বন্ধ, বাট অফিস তো খোলা। ওর জন্য আবির বেরিয়েও গেছে, তো হয়তো তাড়াতাড়ি চলে আসবে, যাই না। তো আমি এই 15-20 মিনিট আগে স্নান টান করে এসেছি, নিয়ে পুজো টুজো করে নিয়েছি। তো আজকে মা চিকেন বানিয়েছে অনেক দিন পরে। অ্যাকচুয়ালি কি হয়, হিন্দিতে বলতে যাচ্ছিলাম, সরি। অ্যাকচুয়ালি কি হয় যে মানে আমি যখন বাড়িতে চিকেন রান্না হয় আমিই করি, আর আজকে মাকে বললাম যে কি অনেক দিন তোমার হাতের খাইনি, আজকে তুমি করো। এখন মা বলছিল যে না না তুই কর তুই কর, আইলাম যে না একদিন করো, কারণ এর আগে যেদিনকে চিকেন হয়েছিল সেদিনকে মায়েরই করার কথা ছিল, কিন্তু মা লাস্ট মোমেন্টে বললো তুই কর, তো ওই জন্য আমাকে করতে হয়েছে। তো আমি সমস্ত মশলা কেটে, মানে মশলা যা যা ইনগ্রিডিয়েন্ট লাগে সেগুলো সব কেটে পেস্ট করে ম্যারিনেট করে সব রেখে দিয়েছিলাম, মা করে দিয়েছে। তো মাকে বললাম যে সবসময় তো মাখো মাখো ভালো লাগে না, আজকে একটুখানি পাতলা ঝোল টাইপের করো, আর আবিরও পছন্দ করে পাতলা ঝোল খেতে, ওই জন্য মা করেছে। তো আমি টেস্ট করেছিলাম টিফিনে রুটির সাথে, তো ব্যাপক হয়েছিল কিন্তু খেতে, কারণ চিকেনের পাতলা ঝোলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখন আমরা লাঞ্চ করতে যাবো, তো চলো আগে লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তোমাদের সাথে কথা হয়েছিল যখন আমি স্নান করে এসেছিলাম তখন লাস্ট, তো তারপরে যে লাঞ্চ টান করে আমি একটুখানি ফোন কল করছিলাম, তারপরে শুয়েছিলাম। তো তারপরে হঠাৎ করে আধ ঘন্টা সরিষ্ঠীদের জন্য একটু চোখ লেগে গেছিলো, তো একটুখানি ঘুমিয়ে নিয়েছি, তারপর উঠেও পড়েছি, আবি এসে গেছে। আর এখন আমি বারান্দায় আছি, তোমাদের একটা জিনিস দেখালাম, এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখো। দেখতে পাচ্ছ কিরকম ভাবে বৃষ্টি হচ্ছে, এখানে পুরো ভেসে যাচ্ছে বাইরেটা, এত জোরে বৃষ্টি হচ্ছে। ইনফ্যাক্ট বলেইছিল যে আজকে বৃষ্টি হবেই, তো সকাল রোদ থাকলেও তারপরে কিন্তু ওয়েদার খুব ক্লাউডি ছিল, তো এখন মানে আওয়াজ শুনে বুঝতে পারছি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আবির এসে গেছে, তো আবিরের জন্য আমি এখন বানাচ্ছিলাম ম্যাগি, তো আমার সমস্ত ভেজিটেবল কাট হয়ে গেছে, এখন আমি চট করে বানিয়ে নেবো। তোমরা চট করে একবার দেখে নাও এখানে কীরকম বৃষ্টিটা হচ্ছে। আওয়াজটা যা শুনতে পাচ্ছ যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, মানে একটা বিচ্ছিরি অবস্থা। আর আমার বারান্দা এখানে দেখো পুরো ভিজে গেছে, পুরো 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 জলের জল চারদিকে, দেখো। আমি এখন ভেতরে চলে এসেছি, কারণ বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে, আর আমি বাইরে বারান্দা দাঁড়িয়েই আমার পা পা সব ভিজে যাচ্ছে, ওই জন্য আমি ভেতরে চলে এসেছি। তো আমি এখন বানাচ্ছি হচ্ছে ম্যাগি আবিরের অর্ডারে। এখানে সবজি কেটে নিয়েছি, গাজর আছে, পেঁয়াজ কলি আছে, ক্যাপসিকাম আছে, আর পেঁয়াজ আছে। আমি এখন চট করে এগুলোকে ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো আমি এখানে ফার্স্টে দিচ্ছি অলিভ অয়েল, তেলটা এখানে গরম হয়ে যাক একটু। তো দেখতে পাচ্ছ যে আমার তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, তো আস্তে আস্তে আমি এক এক করে সবগুলো দিয়ে দেবো। তারপরে দিচ্ছি গাজর, সব আস্তে আস্তে একসাথে দিয়ে দিচ্ছি।
ক্যাপসিকামটা আমি শুধু বাকি রাখছি, ওটা একটু পরে দেবো। এর মধ্যে দেবো অল্প একটুখানি নুন, কারণ যেহেতু আগে নুন কম খায় তো অল্প সেদ্ধ হওয়ার জন্য। একটু ফ্রাই হবে, ওই যাক তো দেখতে পাচ্ছ যে আমার এখানে ভেজিটেবলস গুলো কিন্তু সমস্ত কিছু ফ্রাই করা হয়ে গেছে। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গুলো, কারণ ক্যাপসিকাম গুলো বেশি সেদ্ধ হয়ে গেলে না ভালো লাগে না, একটু যদি মুখে একটু লাগে ক্যাপসিকামের একটা আলাদা সুন্দর ফ্লেভার থাকে, ওই জন্য ক্যাপসিকামটা আমি সবসময় ট্রাই করি যে লাস্টে ইউজ করতে। তো ওজন্য লাস্টে দিয়ে দিলাম, একটুখানি নেড়ে আমি নামাবো কারণ ম্যাগিটা আমাকে বয়ল করতে হবে। তো এখানে ম্যাগি বয়ল করার জন্য আমি এখানে জলও বসিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছ যে জল এখানে ফুটে উঠেছে, তো আমি এখানে ম্যাগিটা দিয়ে দিই আস্তে আস্তে। তো আমার এখানে ম্যাগিটা বয়ল হয়ে গেছে, এই যে এখানে হয়ে গেছে, তো আমি এখন এই জলটা ফেলে দিই। জলটা ফেলে দিয়ে ওই ফ্রাইড যে ভেজিটেবলসগুলো আছে ওটার সাথে আমি অ্যাড করে দেবো। তো চলো আগে জলটা ফেলে দিই। আচ্ছা, ম্যাগির জলটা তো আমি ফেলে দিয়েছি, যে জলটা আমি বয়ল করেছি ম্যাগিটা, তো আবার আমি গ্যাসে এই ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি অল্প একটুখানি মশলা অ্যাড করছি, যেটা ম্যাগি মশলা হয়, আবির একদমই বেশি মশলা প্রেফার করে না, তো ব্যাস আর দিচ্ছি না, এটাকে একটুখানি মিক্স করে নিই। ম্যাগিটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু মশলা কম নুন কম তো অল্প একটুখানি গোলমরিচ দিচ্ছি, কারণ আবির ওই কাঁচা লঙ্কা কুচানো খুব একটা পছন্দ করে না, তো এটা একটুখানি দিয়ে দিই, একটু ঝাল ঝাল হবে। এটা মোটামুটি রেডি হয়ে গেছে, তো আমার ম্যাগিটা এখানে পুরো রেডি হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো যে এরকম সাদা সাদা কেন দেখতে হয়েছে ম্যাগিটা, ম্যাগি মশলা অল্প একটুখানি ইউজ করেছি কারণ আবির একদমই বেশি ম্যাগি মশলা পছন্দ করে না, তো আমার এটা হয়ে গেছে, ওই জন্য একটু সাদা সাদা করেছি, কারণ যে যেটা পছন্দ করে সেরকমভাবে তো তাকে খেতে দেওয়াটা উচিত, তাই না? তো একটুখানি গোলমরিচ ইউজ করেছি আর অল্প একটুখানি মশলা ইউজ করেছি, সেটা তোমরা দেখেইছো। তো আমি এখন প্লেটে এটা ঢেলে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমি প্লেটে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে কাঁটাটাও দিয়ে দিয়েছি। সো একদম রেডি আমার ম্যাগি, পুরোপুরিভাবে পুরো একদম রেডি টু ইট। তা আমি এখানে আবিরকে ম্যাগিটা দিয়ে দিয়েছি,
এই যে এখানে আবির খাচ্ছে এই যে, আর আর পিছনে মুভিও চলছে, কিছু একটা চলছে। তো এই এখন যা বৃষ্টি হচ্ছে, আবির নিশ্চয়ই আর বেরোবে না। চলো একবার দেখি যে বারান্দায় দেখি যে এখনো বৃষ্টিটা হচ্ছে। বৃষ্টি এখন থেমেছে, মানে হচ্ছে কিন্তু বৃষ্টি একটু কম হচ্ছে মনে হয়, নাকি পুরোই বোধ হয় থেমে গেছে। না, ঝিরঝির করে হচ্ছে বৃষ্টিটা, বাট থ্যাংক গড কি বৃষ্টিটা কমে গেছে। আমি এই জায়গাটায় বসতেও পাচ্ছি না, কারণ পুরো ভিজে গেছে জায়গাটা। এখন বাইরের সিনারিওটা এইরকম। চারদিক ভিজে, সব জায়গায় ভিজে, সব জায়গায় পুরো জলে ভর্তি হয়ে গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে নর্মালি এইরকম টাইমে বৃষ্টি হলে ঠান্ডাটা একটু বেড়ে যায়, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আমার গরম লাগছে। মানে আবিরের ম্যাগি বানাতে, মানে আবিরের জন্য ম্যাগি যখন আমি বানাচ্ছিলাম তখন মানে লিটারেলি আমি ঘামছি, কারণ জানি না তো গরম লাগছে কেন। বৃষ্টিটা হয়ে কিন্তু ঠান্ডা বাড়ায়নি, আমার মনে হয় ঠান্ডাটা বোধহয় কমে যাচ্ছে। তো 14th তো মকর সংক্রান্তি আছে, তো গঙ্গাসাগরে মেলা আছে, ওই টাইমটায় আমরা ইউজুয়ালি জানি কি একটু ঠান্ডাটা বাড়ে। তো জানি না কি হবে, তো লেটস সি। এখন আবির ম্যাগিটা খেয়ে নিই, আবার আবিরের অর্ডার হয়ে গেছে চা বানানো, তো আমি চাটা বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো এখন অনেক রাত হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ডিনারও হয়ে গেছে, সবাই শুয়েও পড়েছে। আমি একটুখানি সোফাতে বসে বসে ল্যাদ খাচ্ছিলাম, মানে ফোন স্ক্রল করছিলাম, রিলস দেখছিলাম। তো আজকে ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ অনেকক্ষণ ধরেই ভাবছি এন্ড করবো, বাট ওই যে ল্যাদ লাগে আমার মাঝে মধ্যে, কি হয় বুঝতে পারি না, যে ওই জন্য আমার এন্ড করা হয়নি। তো যাই হোক, আর তোমাদের সাথে যখন কথা হলো তখন তো দেখালাম যে অলমোস্ট বৃষ্টি তখন থেমে গিয়েছিলো, একদমই হচ্ছিল না তখন। বাট তারপরে 2-3 ইনস্টলমেন্ট ওয়াইজ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে খুব 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 বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। তো ফোনেতে হঠাৎ করে নোটিফিকেশান আসছে, মানে ফোনেতে তো ওয়েদার রিপোর্ট নোটিফিকেশানে আসেই, তো সেটাই আসছে। তো দেখা যাচ্ছে যে কালকেও মোস্ট প্রবাবলি বৃষ্টি হবে, কারণ ওয়েদার রিপোর্ট সেটাই দেখাচ্ছে যে কালকেও থান্ডারস্টর্মস আছে। জানি না এখন কী হবে, কালকে তো আবিরের বেরোনোও আছে। তো যাই হোক, এখন আমিও শুয়ে পড়বো, দেখতেই পাচ্ছ আমার নাইট ড্রেস পরা হয়ে গেছে, চুল টুল সব বাঁধা হয়ে গেছে, সব হয়ে গেছে, আমি শুয়ে পড়বো। জাস্ট এবার বাইরেটা আমি দেখতে এলাম যে বাইরের কী সিচুয়েশান, কী কন্ডিশান আছে। তো দেখলাম যে এখন তো বৃষ্টি হচ্ছে না, থেমে গেছে। এনিওয়ে, আজকের ব্লগটা আমি এখানেই করছি, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে। তোমরা যদি আমার চ্যানেলে আজকে ফার্স্ট ভিউয়ার হয়ে থাকো, বা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, দেন প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে, বা তোমরা যদি স্পেসিফিক্যালি কোনো টপিকের উপরে ভিডিও দেখতে চাও আমার থেকে, সেটাও আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও, আমি সেরকম ভিডিও আপলোড করার নিশ্চয়ই চেষ্টা করবো তোমাদের কাছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। টিল দেন, টেক কেয়ার, গুড নাইট।